হ্যালো বন্ধুরা, আমি শেগুনের লোকি সিজন 2 এর আজকে ফাইনাল এপিসোড রিলিজ করে গেছে। আমি দেখলাম পাঁচটা এপিসোড, আমি খুব রিসেন্টলি দেখেছি। আমি একটা করে এপিসোড প্রত্যেক সপ্তাহে দেখতে চাইনি, যে কারণে এপিসোড ওয়াইজ রিভিউ আসেনি। আজকে একেবারে ছটা এপিসোডের রিভিউ আসছে, পুরো সিজন 2টার রিভিউ। তো দেখুন, গল্প সম্পর্কে আমি খুব ভালো মতো জানি। যারা আপনারা মার্ভেলের ফ্যানরা রয়েছেন, তারা কিছু জানতে চাইবেন না, এবং আমি গল্প সম্পর্কে কিছু বলবোও না। লোকি সিজন 1 একটা মাঝামাঝি জায়গাতে শেষ হয়েছিল, তার পরবর্তীতে কী হচ্ছে না হচ্ছে সেটা আপনারা নিজেরা সিজন 2 দেখা শুরু করুন, এক্সপ্লোর করুন। এবং আমার ধারণা, আপনারা যারা মার্ভেলের ফ্যান, তারা এতদিনে শুরু করে দিয়েছেন। অপেক্ষা করা খুব কঠিন কাজ, আমি অপেক্ষা করেছি রীতিমতন সোশ্যাল মিডিয়া। যখনই লোকি সিজন 2 কে নিয়ে কোনো পোস্ট দেখেছি, আমি স্ক্রল করে দিয়েছি, যাতে করে আমার কোনোরকমভাবে কোনো কিছু স্পয়েল না হয়, ঠাকুরের দয়াতে কোনো কিছু স্পয়েলড হয়নি। তো গল্প সম্পর্কে যদি বলতে হয়, গল্প যে আমাকে প্রচণ্ড বেশি ইমপ্রেস করতে পেরেছে সেটা আমি বলতে পারবো না। প্রথমে একটা কথা বলে রাখি, আমি আলোচনাতে পরে ঢুকছি, এই যে মার্ভেলের একটা ফ্যান বেস রয়েছে, যারা VFX হেভি জিনিসপত্র দেখলেই, ইংরেজি ভাষা শুনলেই কান দিয়ে রক্ত পড়ে যায় আর কি, মানে অর্গাজম হয়ে যায় যে ভাই ওয়া ফাকিং গুড এক্সাইটিং স্টাফ। আমি এই দর্শকদের মধ্যে পড়ি না, আমি দেখি হলে যাই এবং আশেপাশে এই ধরনের কথাবার্তা আমার কানে আসে। আমি এই ধরনের দর্শকদের মধ্যে পড়ি না, যারা VFX হেভি জিনিসপত্র দেখি দিলে ইংরেজি ভাষার কন্টেন্ট হলেই সেটা আগে থেকেই এগিয়ে রেখে দেবো এবং দেশি কন্টেন্ট মানে সেটা খারাপ, এই যে একটা মেন্টালিটি, মানে প্রচণ্ড একটা মানে সিটি সেন্ট্রিক অডিয়েন্স, আমি তাদের দলে পড়ি না। ফলত আমি জাস্ট যেটা আমার লেগেছে আমি সেটা বলবো। প্রচণ্ড লাফালাফি হচ্ছে লোকি সিজন 2 কে নিয়ে, প্রচণ্ড লাফালাফির কোনো কারণ আমি অন্তত পক্ষে এই সিজন দেখে খুঁজে পাইনি। এমনিতে ভালো, খারাপ আমি বলছি না, তো বিশাল কিছু কিন্তু একেবারেই নয়। আমি গ্রেটেস্ট যে সমস্ত ওয়েব সিরিজ অফ অল টাইম সেগুলোর সঙ্গে কোনো ধরনের তুলনাই করতে চাইছি না। আমি মার্ভেলের একটা ওয়েব সিরিজের সঙ্গেই তুলনা করছি, মুন নাইট, সেটার লেভেল কিন্তু লোকি সিজন 2 এ নেই, একদম সত্যি কথা। প্লট লেভেলে এখানে বেশ কিছু জায়গাতে বেশ কিছু জিনিসকে টেকেন ফর গ্রান্টেড নেওয়া হয়েছে, লজিক কি এক্সপ্লেন করা হয়নি। আমি বেশি ডিটেলসে ঢুকছি না, আমি একটা পার্টিকুলার জিনিস নিয়ে আলোচনা করব। একটা জায়গাতে আমরা দেখতে পাই যে লোকি ক্যারেক্টারটা, সে নিজের টিমকে আবার রিফর্ম করছে এপিসোড 5 এ। এবার রিফর্ম করার সময় তার যে বাকি বন্ধু বান্ধব, অন্যান্য যে সাপোর্টিং ক্যারেক্টাররা বিভিন্ন টাইম লাইনে রয়েছে, তারা সব কিছুর সম্পর্কে ভুলে গেছে, মানে তারা কিছু জানেই না যে TVA কি এক্সেট্রা অ্যান্ড অল। কিন্তু সিলভির সব কিছু মনে আছে, সিলভি নিজের টাইম লাইনে আরামসে বসবাস করছে। কেন অন্যরা ভুলে গেছে, কেন পার্টিকুলারলি সিলভিরই সব কিছু মনে রয়েছে, এটার কোনো এক্সপ্লেনেশন আমি খুঁজে পাইনি। বেশ কিছু জিনিস টেকেন ফর গ্রান্টেড নেওয়া, অনেক কিছুরই কোনো লজিক খুঁজে পাওয়া যায় না, এস্টাবলিশ করা হয়নি। গল্পটা এগোনোর জন্য যা দেখানোর প্রয়োজন দেখিয়ে দেওয়া হয়েছে, যেহেতু প্রচণ্ড এক্সাইটিংভাবে প্রেজেন্ট করা হচ্ছে, আশা করা হচ্ছে অডিয়েন্স কোয়েশ্চেন করবে না। কিন্তু কোয়েশ্চেন আফটার অল উন্নত দর্শকের মাথাতে আসবেই। এখানে এই যে টিম রিফর্ম করার ব্যাপারটা আমি বললাম, একটা ঘোরতর গণ্ডগোল রয়েছে। প্রত্যেকটা ক্যারেক্টার একটা হঠাৎ করে লোক হঠাৎ করে আসছে, হঠাৎ করে গায়েব হয়ে যাচ্ছে, যাকে কোনোদিন কেউ দেখেনি। সেই লোকটা এসব TVA FVA হ্যানা ত্যানা আগডুম বাগডুম এত সমস্ত হাই লেভেল জিনিসপত্র বলছে, যেটা একটা সাধারণ মানুষের পক্ষে বিশ্বাস করা, বুঝে ওঠা যথেষ্ট কঠিন। 5 মিনিটের মধ্যে রাজি হয়ে যাচ্ছে এই লোকটার কথাতে, যে হঠাৎ করে আসছে, হঠাৎ করে যাচ্ছে, এবং TVAকে বাঁচানোর জন্য ব্রাঞ্চ টাইম লাইন, সেক্রেট টাইম লাইন, এই সমস্ত কিছু বুঝে সেগুলোকে প্রোটেক্ট করবার জন্য, এই লুমকে প্রোটেক্ট করবার জন্য চলে যাচ্ছে, নিজের পরিবার ছেড়ে, নিজের টাইম লাইন ছেড়ে। এটা ছেলে খেলা হচ্ছে? এটা এত ইজিলি হয়? ওইখানেই তো ভক্তি চটে যায়। সায়েন্স ফিকশন ডেফিনেটলি লিবার্টি নেওয়া যায়, কিন্তু ফিকশনের নিজস্ব কিছু রুল রয়েছে, সেই রুলগুলো যখন ব্রেক করা শুরু করে, ওই ওয়ার্ল্ডের মধ্যেই যে রুলগুলো এস্টাবলিশড হয়েছে সেই রুলগুলো যখন ব্রেক করা শুরু করে, তখন ব্যাপারটা বোকা বোকা হয়ে যায়। তবে কি, যে গল্পটা আফটারঅল দেখানো হয়েছে, যে কনফ্লিক্টটাকে নিয়ে এই পুরো সিজন 2, সেই কনফ্লিক্টটাকে মেকাররা রিয়েল করে তুলতে পেরেছে অ্যাট টাইমস, সেটা অডিয়েন্সের মনে হবে যে হ্যাঁ একটা টেনশনের কারণ, সেই ব্যাপারটা কাজটা দেখতে দেখতে ফিল করা যায়। এবং লোকির যে ট্রান্সফরমেশনটা, ক্যারেক্টারের যে আর্কটা আফটারঅল ডিজাইন করা হয়েছে, এবং যে গল্পটার মাধ্যমে এটা তৈরি করা হয়েছে, এই ডিজাইনটা, সেটা আমার ভালো লাগেনি। প্লট লেভেলে আমি বললাম সমস্যা রয়েছে, প্লটটা ইমপ্রেসিভ নয় সিজন 1-এর মতন। সিজন 1-এ প্লট অনেক বেশি ইমপ্রেসিভ ছিল, সেখানে যে ধরনের গ্র্যান্ডিওর ছিল, এখানে সে ধরনের গ্র্যান্ডিওর নেই। এখানে মূলত কনভার্সেশন কনভার্সেশন কনভার্সেশন, যা হচ্ছে TVA-র মধ্যেই হচ্ছে, ঠিক আছে, সেটা হতেই পারে, সেটা নিয়ে কিছু অসুবিধা নেই। কিন্তু
ট্রান্সফরমেশনটা লোকির ক্যারেক্টারটা, দ্যাট ওয়াজ রিয়েলি গুড। যেটা ইন্টেনশনটা ছিল মেকারদের সেটা অবশ্যই ভালো, কিন্তু সেই ইন্টেনশনটা অ্যাচিভ করবার জন্য যে গল্পটা দেখানো হয়েছে সেটা কি এক্সাইটিং এনাফ? বিশেষ করে সিজন ওয়ান যেখানে গিয়ে শেষ হয়, তার পরবর্তীতে সিজন টু থেকে যেরকম অ্যাটলিস্ট আমার এক্সপেকটেশন ছিল প্লট সম্পর্কে, সেরকম কিন্তু কোনো কিছু এখানে পাওয়া যায়। এপিসোড টুতে একটা সিন রয়েছে, আমি ডিটেলসে বলছি না, যেখানে দেওয়ালে লোকির যে ছাওয়া, যে লোকিকে আমরা চিনি এতদিন ধরে, এখানে তো লোকি কমপ্লিটলি হিরো হয়ে উঠেছে, যে লোকিকে আমরা চিনি, যে লোকিকে আমরা ভালোবেসেছি, সেই লোকির একটা ঝলক দেখতে পাওয়া যায় দেওয়ালে, একটা ছাওয়া দেখতে পাওয়া যায়, সেই জায়গাটা ব্যাপক ছিল। এবং এপিসোড ফাইভে একটা কাইন্ড অফ বারে বসে সিলভিকে লোকি একটা কথা বলে যে সে তার বন্ধুদেরকে হারাতে চায় না, সেই জায়গাটা, দ্যাট ওয়াজ রিয়েলি ইমোশনাল মোমেন্ট। এবং যেভাবে ক্যারেক্টারটার মানে একদম লাস্টে গিয়ে যেটা হয় এপিসোড সিক্সে, সেটা ডেফিনেটলি ইমোশনাল করবে অনেক দর্শককে। আমি ইমোশনাল হয়েছি বলবো না, তার কারণ এই যে টাইম নিয়ে বিভিন্ন জিনিসপত্র, মানে এটা চেঞ্জ করে দেওয়া যাচ্ছে, ওটা ফিক্স করে দেওয়া যাচ্ছে, সবই আর কি ফিক্সেবল, কোনো প্রবলেম হলে মোটামুটি একটা এখন বিশ্বাস হয়ে গেছে দর্শক হিসেবে যে এটা তো কোনো না কোনোভাবে আবার কিছু না কিছু সলিউশন বের করেই নেবে, ফিক্স করেই দেবে, এটা সময়ের অপেক্ষা। সিজন থ্রি এলে তখন হবে, বা অন্য কোনো সিরিজ এলে বা সিনেমা এলে সেখানে নতুন একটা দিক, নতুন একটা দিশা দেখানো হবে, যেখানে এই প্রবলেমটা বা মানুষের যে দুঃখটা সেটা আবার ফিক্স হয়ে যাবে, মানে লোকির এই এন্ডিংটা আফটারঅল থাকবে না, এটা সাময়িক, যাতে করে সিজন টুটা ওয়ার্ক করে যায়। তো এই ব্যাপার স্যাপারগুলো মার্ভেল কন্টিনিউয়াসলি করে গেছে, যেটা এখন আমার জন্য আর ওয়ার্ক করা, মানে এখন আর ওয়ার্ক করে না, এখন ওয়ার্ক করা বন্ধ হয়ে গেছে, অনেক দর্শকের উপরে এখনও ওয়ার্ক করবে, এবং তারা মার্ভেলের ফ্যান, ডেফিনেটলি তাদের জন্য ওয়ার্ক করাটা খুব স্বাভাবিক। আর মার্ভেল একটা জিনিস প্রচণ্ড বাজে করে, এই যে কমেডি জোর করে করে কমেডি রাখা, মানে হাসাবো বলে আলাদা করে সিন ডিজাইন করা, যেখানে যেখানে ব্যাপারটা সিচুয়েশনাল, যেমন ধরুন এপিসোড সিক্সের একদম শুরুতে একটা কমেডির ব্যাপার রয়েছে, কিন্তু যে বারবার লোকি, আমি বলতে চাইছি না আপনারা দেখবেন, সেইটা কিন্তু সিচুয়েশনাল, সেটা কিন্তু ঠিকঠাকভাবে জেলড হয়েছে, মানে এমন নয় যে জোর করে, কিন্তু তার আগে প্রথমের দিকের এপিসোডগুলোতে স্পেশালি, প্রথম তিনটে এপিসোড তো মানে সেভাবে গল্পে কিছু পাওয়া যায় না, আমার প্রচণ্ড বেশি খারাপ লাগছিল। এপিসোড ফোর থেকে অনেকটা বেটার হওয়া শুরু করে, ফাইভ সিক্স বেশ ভালো, কিন্তু প্রথম তিনটে এপিসোডে অ্যাট টাইমস আমি বড়ো ফিল করছিলাম সত্যি বলতে, এবং সেখানে কমেডি সিনগুলো জোর করে করে প্লেস করা, যে হাসাতে হবে দর্শককে, মানে জোর করে একটা কমার্শিয়ালাইজেশন। এবার এই সিরিজের যেটা প্লট, মানে যেটা কনফ্লিক্ট, মূল কনফ্লিক্টটা টাইম কেন্দ্রিক, টাইমকে নিয়েই তো লোকির সিজন ওয়ান এবং সিজন টু, টাইমকে নিয়ে যখন বাওয়াল শুরু হয়, আমি ব্যক্তিগতভাবে কমেডি জিনিসটাকে কিছুতেই দর্শক হিসেবে অ্যালাউ করতে পারি না, কারণ এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, এমন একটা কনফ্লিক্ট যেখানে আচ্ছা সে আচ্ছা মানে হাসিমুখ লোক, আচ্ছা সে আচ্ছা কমেডিয়ান, আচ্ছা সে আচ্ছা বোকা লোক, ছ্যাবলা লোক, তারা প্রত্যেকে সিরিয়াস হয়ে যাবে, এটাই রিয়েলিটি। যখন সেটা হয় না, যখন দেখা যায় যে প্রবলেমটা মানে বিগ থেকে বিগার হয়ে যাচ্ছে, মানে শিট ইজ রিয়েল, কিন্তু তা সত্ত্বেও কোনো ক্যারেক্টার কমেডি করে যাচ্ছে বা এমন কাজকর্ম করছে যেগুলো জোকারের মতন, সেগুলো আমার মনে হয় যে আমি এই বয়সটা পেরিয়ে এসেছি, এটা ডেফিনেটলি একটা বয়সের অডিয়েন্সের ভালো লাগবে, কিন্তু আমি এই বয়সটা পেরিয়ে এসেছি যেখানে এইগুলো আমার ভালো লাগবে। আর মোবিয়াস ক্যারেক্টারটাকে যেভাবে ক্লোজার দেওয়া হয়েছে এপিসোড সিক্সের একদম লাস্টে, সিলভিয়ার মোবিয়াসের মধ্যে একটা সিন রয়েছে, যেভাবে ক্লোজার দেওয়া হয়েছে আমার সেই ব্যাপারটা ডেফিনেটলি ভালো লেগেছে। এবার আপনাদের কীরকম কী লেগেছে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার এমনি ভালো লেগেছে, ঠিক আছে, মানে একবার দেখলাম, ঠিক আছে, এটা নিয়ে আমি খুব একটা লাফালাফি করতে পারছি না আর কি। আপনাদের কী মতামত ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।